একদিন এসছে ভাই, বারবার আসবে। ও নেট ঘিরে দিলে খাড়াই হতে পারছে না, পুরো উল্টে শুয়ে রয়েছে, ডিম দিচ্ছে মুরগি। ধরেছিল ধরা মতো ধরলে যেন আওয়াজ আছে, সেরকম আওয়াজ হচ্ছিল বুঝছিল। ভাই দাঁড়াচ্ছি না, দেখো কোথায় কিচ্ছু নেই, পুরো টাল হয়ে গেছে মুরগি। দেখো পুরো টাল হয়ে গেছে, পুরো মুরগি টাল হয়ে গেছে। নিচেটা ছেড়ে দাও, বুঝতে পারবে নিচেটা ছাড়ো, কোনটা ছাড়ো, না 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 ছাড়ো, দরকার নেই। দেখছে আর কি ধরেছিল, খুব কেঁ কেঁ করছিল, ধরলে যেন আওয়াজ হয় সেরকম। এইদিকের ঘালটা টাল হয়ে গেছে, দেখো ছাড়ো, নিচে ছাড়ো, এখনটা ছাড়ো, বুঝতে পারবে। ওর অঙ্ক ছাড়লে হবে না, ধরো একটু ধরতে যাবে, পালাতে যাবে। ওই দেখো, ওই দেখো, অতিরিক্ত ভয় খেয়ে গেছে বলো, না জেপিস দেওয়া যাবে না সুমো। আমি ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার বললো সুমো ট্যাবলেট দিতে বললো, পায়খানা পুরো ঠিক আছে। এতে কি করে ধান খেতে, সে ধান খেতে করে, মুরগির জায়গায় করে না, মুরগির জায়গায় তোমার ওরা ঠিক আসবে। বাচ্চাগুলো তো সব পানি ফানি জায়গা ফেলে দে, কি অবস্থা, এখানে তো উঠতে পারবে না, উঠে নামবে রে, একটু ভয় দেখাচ্ছে, এক সাইডে হল ধরবে। কালকে তো এদিকটা আমি সবে খুলেছি, ওই ছাই দেওয়া যাচ্ছে না বলে কোনোদিক খুলিনি, আমি শুধু সামনেটা খুলেছি, তোমার ছাই দেওয়া যাচ্ছে না বলে। কাল রাত্রিবেলায় একটা ঘটনা ঘটে গেছে, তোমার কাল রাত্রিবেলায় খুব মুরগিরা চিল্লাচিল্লি করছে, তখন তিনটে চারটে বা সাড়ে চারটে নাগাদ হবে, তো আমি শুয়েছিলাম, আমি উঠতে পারিনি ঘুমের ভোরে, তো আব্বু এসেছিলো, তো তারপর শুনলাম যে নাকি উট বিড়াল ছাদের উপরে এসেছিলো, এবার তার কারণে মুরগিটা তোমার এরকম হয়ে গেছে। এই দাও কেমন শুয়ে আছে, দাও মুরগি ডিম দিচ্ছে মুরগি, ওই মুরগি রকম হয়ে গেছে। কাল রাত্রিবেলা পুরো ভালো ঢুকিয়েছি, এবারে সাধারণত এইখানে জঙ্গল, এই তো পুরো জঙ্গল, তো এদিক থেকে কোন দিক থেকে উঠলো কিছু বুঝতে পারছি না, তোমার রকম হয়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছি। এতদিন আমি উপরে করেছি, কোনো দিন আসিনি, আর একবার যখন এসছে না, এবার বারবার আসবে। আর এই খাঁচার ফাঁকগুলো দেখতে পাচ্ছি তো, কতটাই ফাঁক ওদের, তোমার ওদের পা ঢুকে যাবে, এরকম ফাঁক আছে, তোমার দুটো আঙুল ঢুকে যাচ্ছে, দেখো দুটো আঙুলের মতন ফাঁক, ওদের পা আরামসে ঢুকে যাবে। এই দেখো এখানে আবার এই তোমার কাঠবিড়ালি মরে পড়ে আছে, এই দেখো যা কাঠবিড়াইটা কোথায় গেল, কাঠবিড়াইটা আব্বু ফেলে দিয়েছে মনে হয়, নাকি কাকে মুখ করে চলে গেছে, কাঠবিড়ালি তোমার উড়েছিল। আমি তো সকালবেলায় এসে দেখে পুরো অবাক, তোমার মুরগি দেখি এক সাইডে পড়ে আছে পুরো মরার মতন, আমি ভাবলাম যাহা তাহলে মরে গেছে মনে হয় কামড়ে মেরে দিচ্ছে, তারপর দেখি না নড়ছে, তারপর তুলেছি দেখি পুরো ওরকম প্যারা, মানে একদিকের এইদিকের ঘাটটা পুরো টাল হয়ে গেছে, মানে দিয়ে করতে পারছে না, লোড রাখতে সেই বসে দেখো
তোমার পুরো টাল হয়ে গেছে একদিকের ঘাড়। কি হবে কে জানি, কিছু বুঝতে পারছি না আমি। সব মুরগিরা তো ভয় পেয়ে যাবে আর কেউ ডিম দেবে না। ডিম দেওয়ার থেকে পুরো কথা হচ্ছে তোমার মুরগি তোমার বাঁচানো রিস্ক হয়ে যাবে এবারে, বিশেষ করে নিচের মুরগিগুলো। এইদিকে দুটো এই ব্রাহ্মণা রয়েছে, হ্যাঁ ওদিকে দুটো মুরগি রয়েছে, বাঁচানো রিস্ক হয়ে যাবে। এখন কি করি সেটাই ভাবছি। তো যাই আমি ওর জন্য ওষুধ আনতে যাবো, আমি এখন তোমার ওষুধ আনতে তোমার মার্কেট যাবো। তো ভিডিও আগে দেখতে পারবে।